ময়ূর দরবার আশায় হাতের পায়রা আমি হাত টানা করব না। জরুর করতে হবে বাবুজি। বদ্রী প্রসাদ। হ্যাঁ বাবুজি, বদ্রী প্রসাদ সাফাই ভাত বলিয়ে দিয়েছে। কি বলছো সেটজি? দু মহিনা কার রুপিয়া আর মৌসুমীকে আমি সাথে করে নিয়ে যাবে। কত টাকা বাকি আছে? 1000। ঠিক আছে, টাকা আমি দিয়ে যাবো। আর মৌসুমী দু মাস পরে যাবে। কেন? তাকে দিয়ে আমার কাজ আছে। কাজ আপনি রুকনি বিবিকে দিয়ে করিয়ে নেবেন। বদ্রী প্রসাদ, আপনি বদ্রী প্রসাদ আপনাকে চিনি আলিয়াছে বাবুজি। আপনি কি মনে করেছেন একটা বদ্রী প্রসাদ বুদ্ধু আদমি আছে? আপনার বুকে আরে নেই আসাদ বদ্রী প্রসাদ ছোটপট ফালতু আদমিকে ভয় করে না। বদ্রী প্রসাদ, বদ্রী প্রসাদ সাফাই ভাত বলিয়ে দিয়েছে বাবুজি। আমি বিশ্রি ধালাইন ধরেছি, আপনি বিশ্রি ধালাইন ধরেন, কথা কাজ করেন, ছুকরি গানিয়ে দিন। মৌসুমী আমার হাত ছাড়া। কেন আপনি হাত ছাড়া করেছেন? সালা বর্তি প্রসাদ মাল গাড়িতে ওয়াগন কাট করিয়ে ওই আপনার স্টেশনে ছড়িয়ে দিয়েছে। এখন সেই ওয়াগন আমি কেন না নিয়ে যাব বলেন? বলেন আপনি। তাহলে রূপের কাছে যান। আপনি কেন বেলাইনে যাবে? আপনি যান, ছুকরি গানিয়ে দিন। পারবো না। তাহলে বহুত পারতে হবে। বর্তি প্রসাদ গেট আউট। আইসি গেট আউট। শয়তান, কম টাকা লোটে নি আমার কাছ থেকে। উত্তর বাচ্চা জানে না যে আমার নাম মিস্টার কে কে। অন্ধকারে গা ঢাকা দিয়ে বেরিয়ে গেল লোকটাকে। এক কুকা তো গুন্ডা স্যার। এখানে এসেছিল কেন? আপনাকে খুন করতে। কি বলছো ম্যানেজার? হ্যাঁ স্যার, রূপ সাহেব টাকা দিয়ে ওকে আমার পেছনে লেলিয়ে দিয়েছে। ও পালিয়েছে শয়তান, দিতাম সোহারকে। পাগলা? না না, পাগলা নই, আই উইটনেস, আমি সাক্ষী। এখানে কেন? দেখতে এলাম। কি দেখতে এলি? শুভঙ্করে বাড়িটা ভেঙে কেমন ইমারত বানিয়েছো। বাহ বাহ বাহ, নাইস হয়েছে। কিন্তু বাবু, ঠাকুরের বেদিতে বুঝি কুকুরের ঘর করেছ? যা ভাই, এখান থেকে। ওয়েট ফর সাম টাইম, কিছুক্ষণ দেখতে দাও। কি দেখছিস? তোমরা যেখানে কিচেন রুম করেছ ওখানে ওরা পায়খানা বানাবে। পাগলা কারো সংখ্যা দিতে সর্বহারা। পাগলা তোর পিঠের চামড়া থাকবে না রে পাগলা। কেটে নিয়ে জুতো বানাবে বুঝি, কিন্তু সে জুতো যে তোমাদের মাথায় করে হইতে হবে। পাগলা জংশন থেকে ছেড়ে যেতে পেয়ে যাব টেলিফোন। জংশন থেকে ছেড়ে যেতে পেয়ে যাব টেলিফোন। সুখের ফ্লাওয়ার ফুটার আগে, সুখের ফ্লাওয়ার ফুটার আগে
আটকে যাবে তুফান মেল হলে আটকে যাবে কোনো তার চাকা ঘুরবে না আর তুফান মেল হলে আটকে যাবে তারপর চলবে গাড়ি চলবে গাড়ি হাওয়ার বেগে চলবে গাড়ি হাওয়ার বেগে চলবে গাড়ি চলো তার দাবি আদায় করে চলো তার দাবি আদায় করে চলছে গিয়ে থামবে গাড়ি চলো তার দাবি আদায় করে চলছে গিয়ে থামবে গাড়ি বাবু গো বাবু আমার সন্দেহ হয় দেবনারায়ণ আসলে ও হয়তো পাগলই নয় সত্যি পাগল থাক সে কথা ম্যানেজার স্যার ব্যাংক থেকে টাকা তুলেছ মাত্র 40,000 টাকা তুলেছি স্যার কলকাতা থেকে কেউ পিছু নেয়নি তো না স্যার তবু তোমরা সাবধানে থেকো কাউকে বিশ্বাস করো না রূপ নারায়ণ মাথা তুলেছে আর প্রতিশোধ নেবার জন্য মরিয়া হয়ে উঠেছে স্যার উঠুক আমরাও সব মোকাবেলা করতে প্রস্তুত সে আমাদের পেছনে গুপ্তচর লাগিয়েছে একটু আগেই তার প্রমাণ পেলাম বাবা আমি কোথায় থাকো দেবনারায়ণ জানো রূপ পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে সত্যি সাবধান দীপ সাবধান এখনই তুমি কলিয়ারেতে গিয়ে বিপ্লবী শ্রমিকদের খাদে পেলে খাদ্যের মুখ বন্ধ করে দিয়ে সব ম্যানেজার স্যার তুমি কলকাতার হোটেলের চূড়ায় চালান কুকেন কারবার স্থগিত রাখো বাইরের সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়ে কারখানা চালু করে দাও আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই পুলিশ প্রতিবাদী করে অনুসন্ধান করছে আমার জাল নোটের কারখানা তোমরা কেউ জানো না মাটির নিচে অন্ধকার বাধার পক্ষে ছাপা হচ্ছে হাজার হাজার জাল নোট সেই নোট ধরা পড়ে গেছে তাহলে উপায় উপায় আমি ভেবে দেখেছি দীপ যৌবন কবে এলো কবে চলে গেল চিন্তা করার অবসর পাইনি জীবনে একমাত্র লক্ষ্য ছিল টাকা উপার্জন দেশের অসংখ্য মানুষের মাথায় পা দিয়ে যে টাকা আমি অর্জন করেছি সেই টাকা দিয়ে বন্ধ করবো আমি পুলিশের মুখ আপনি অক্লান্ত কর্মী আদর্শ পুরুষ কর্মবীর এই কর্মবীর ভুজঙ্গ নারায়ণকে যে শয়তান পুলিশের কাছে পৌঁছে দিতে চাই সেই চক্রান্তকারী রূপ নারায়ণকে আমি সহজে ছেড়ে দেবো তোমরা জানো না দস্যু নিশাচর আর কেউ নয় সে ওই রূপ নারায়ণের ছদ্মনাম ঠিকই বলছি ম্যানেজার হিরালাল হালদারের বহু অর্থ সে লুট করেছে পাগলা বাবার ছদ্মবেশে কিন্তু কোনো কিন্তু নেই আজ আমি পুলিশের সংবাদ দেব অবধারিত পুলিশ বাহিনী তার ছদ্মবেশ ধরতে না পারলেও আমি তাকে এমনি ছেড়ে দেব না সে যেমন আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে আমিও ঠিক তেমনি তার মুখের মুখোশ ছিঁড়ে মুখের পাঁজর ভেঙে প্রাণ পাখিটার ডালো মুসলিম পড়ে মৃত্যু তাহলে কি সত্যি ডাক্তার রূপ নারায়ণের ছদ্মনাম অসবি হ্যাঁ দাদা আমি আর তার কাছে থাকতে চাই না বেশ তো আমার কাছে থাকবি আমার কাছেও থাকতে পার আপনি পোষা দেখেন আসেনি হ্যাঁ এসেছিল আমি তাকে তাড়িয়ে দিই আমি হলে গুলি করে মারতাম হ্যাঁ হ্যাঁ আমার একটা কথা কুমার সাহেব কি বলো আমার দুটো ভালো শাড়ি চাই আরে থার জন্য বাবা জি এই কি আছিস আমার ফিয়াট গাড়ি বার কর মৌসুমী কিনে আমি নিউ মার্কেটে যাব শাড়ি কিনতে দাঁড়াও আমি এক্ষুনি আসছি শয়তান জানোয়ার কিন্তু আমি
আমার প্রাণের প্রথম কদম ফুল মৌসুমী, তুমি কি গোপীয়তন? কেন কেন, তুমি কি জানো না, তুমি কি জানতে পারোনি যে তোমাকে পাবার জন্য আমার সর্বাঙ্গ যেন ডেকে দিচ্ছে। এই সুবর্ণ সুযোগ দীপ কানন নির্জনে, এই সুবর্ণ সুযোগে সারি চাই বাবু সারি, পুরবি সারি, পূর্ণিমা সারি, মেঘ না যাইতে রূপের আগি দীপের আগি আমি সারি কিনে মৌসুমীকে উপহার দেব। এই এই হইলা ডাকতেছেন হুজুর? হ্যাঁ, তোমার নাম কি? নাম তো ছিল বহু, বাপ দান্ডাক তো পেয়ার আলী, মা দান্ডাক তো পরাণ আলী, আর সোহাগ কইরা বিবি দান্ডাক তো পোকা। হ্যাঁ বাবা বকতুল্লাহ, তোমার নিবাসটি কোথায় বাবা? আগে ছিল পূর্ববঙ্গে, এখন এই মাইচ্চা বাজারে বাসা কইরা আছি। করুম কথা, পাথরের লাগিয়া এই পেটার লাগিয়া ফেরি কইরা ফিরতাছি। ওই দেখি কি শাড়ি আছে, দেখাইতাছি হুজুর, দেখাইতাছি। কোথায়?
সর্বনাশ দস্যু নিশা চোর আমাদের সব টাকা নিয়ে গেছে দারোয়ান দারোয়ান গোসাল অজ্ঞান হয়ে গেছে ওকে বাইরে নিয়ে যাও দস্যু নিশা চোর এখনো বেশি দূর যেতে পারেনি ওর নিশা আমি চারিদিকে প্রচার করে দেবো কোথা পুলিশ তাকে ধরে ফেলবে কোথায় পালাবে দস্যু নিশা চোর না 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 আমি তাকে পালাতে দেবো না আমি নিয়ে যেতে দেবো না একটি পয়সা বাবু গো
আমার কুকুর ভুলো তো নয়, আমার জীবন।
আমার বাঘের বাচ্চা 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 আমার না খেতে পেয়ে একেবারে শুকিয়ে গেছে এই রুটি নিয়ে আমি আমার ভুলোকে দেবো ঠাকুরজি আপনি কি মানুষ চুপ করো পিসিমা আমার খিদে মিটে গেছে কাদিসনা শুরি কাদিসনা বাবা দুদিন হল বেঁচে থাকবি তারপর যেখানে যাবি সেখানে গিয়ে যদি ভগবানের ভগবানের সঙ্গে তোর দেখা দাদা তাহলে তাকে বলবি তোকে যেন পরজন্মে মানুষ করে না পাটি আবার সুহাগের কান্না করা হচ্ছে তাই তো বল ওরে রেশনের এত আটা কোথায় যায় ওরে বলছি এমন লীলা কতদিন ধরে চলছে ও ভাই আমার ভাই ও আমার ভাই এই দেখ ওই সালতামুখী অলক কি চিরল দাতি উটকো ফালি দেখ এই রুটি সোহাগের ভাইপোকে দিয়ে খায় তুমি যদি মানুষ হতে তাহলে ভাইয়ের ঘরে গিলছে না তুই আমাকে খাবার গুটা দিলি শুধু খাবার গুটা নয় এবার যাওয়ার ব্যবস্থা করছি ওরে তা তো যেতেই হবে যেতেই হবে যেতেই হবে আমি না গেলে এই মাগিকে নিয়ে এই মামিকে নিয়ে প্রেম লীলা করবে কি করে এই আমি কি মিথ্যে বলেছি হ্যাঁ ওরে সতী মায়ের সতী কন্যা আমি 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 সতী মায়ের সতী কন্যা ঠাকুরজি এই চলো মাগি গলায় দড়ি দিয়ে মরতে পারিস না হ্যাঁ ওরে সুয়ামি মরছে মুখে রক্ত উঠে আর তুই কিনা মাগি এই সুহাগের দেওয়ার কে নিয়ে এই চোখ মাগি চোখ মাগি চোখ আমি ফুলের মতন ফুটে থাকো তুমি ফিরে যাও তোমার মধুর দাদা ও জঙ্গলে অসংখ্য টাকা লাগে আমি টাকা নই আর যদি না পারি
মেরে সামনে তুমি নিশ্চয় ভয় নাই আমি তোকে দেখতে পারবো না কিন্তু যদি আসে তুমি তাকে জীবন করে দেখি তুমি তোমার এই হতে ভাগা ভাই আমি একটু একটু জায়গা আকাশে তার কেন তোমার মুগরে প্রকৃতি মৃত্যু খুঁজে নেবো না তার স্নিগ্ধ নেই কেন খেলা না মানতে এমন করে ভেঙে দিলে খেলার কেন 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 ঘর আমি ভেঙে যেতে দেবো না 2000 টাকা হলে স্বামী আমার রোগ মুক্ত হবে আমি নিয়ে আসবো 2000 টাকা ফিরে আসবো আমার স্বামীর মুখের হারিয়ে যাওয়া হাসি হারিয়ে যাওয়া হাসি ডাক্তার বাবু আমাকে বন্ধের ভগির বাড়িয়ে দিয়ে গেছে এত শুনেছি আমি ট্রেনের তোলা পড়বো আমি ওই ট্রেনের তোলা মাথা দিয়ে পড়বো তাতেই কি আপনার টাকা গহনা ফিরবে তাও তো ফিরবে না তাহলে কেন আপনি ট্রেনের তলায় মাথা দেবেন আপনি কি পাগল হয়ে গেছেন পেটে খাইনি কাউকে পেট করে কেটে দেয়নি একটা পয়সার জন্য কিন্তু গোলায় করে দিয়ে পড়েছে পয়সা খরচের ভয়ে পটকের লেখা পড়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি চক্কের মতো আমার আমার 50টা হাত করি আমার আমি বলবো আমি আমি ডাক দিয়ে বলবো যাচ্ছেন আজ তো ট্রেন নেই মালগাড়ি আসতে পারে
তাহলে মার করে তোলে মাথা দিয়ে বলবো चालू किया हमारी सबसे
तुम लिस्ट निकलते जा। शक्य आमी। आओ मेरे साथ। कोठाई। कहाँ तक तू स्काउट करे? ना, अभी जाओ ना। जरूर तब तू है। शक्य। सच। साला पाली पुआला। आए। यार पता नहीं। ना, अभी कहीं जाओ ना। पुलिस वाला मैं बेल बजाता हूं हट से मेरा सामने से अब भी नहीं मार साला कुत्ती का भाई आए आए साला पुलिस वाला कुत्ती का बच्चा तो मेरा जान का साथ डॉक्टर रूप मौसुमी मुखर्जी कोलकाता देखे राय दिखे पीछे तादेर पीछे नहीं चाहे कोलकाता कुख्यात ब्लैक मिलर बोधी बनर से डॉक्टर रूप के खून करते चाय তাই আমি তাকে ফলো করছি বকুলপুর স্টেশন রুটে 35 বছর হয়তো আমার গুলিতেই মরবে আপনি শীঘ্রই আসুন বিশেষ সংবাদ জাল লুটের কারখানার সন্ধান পেলে জানাচ্ছি আমাকে জান বারবার ধরবার চেষ্টা করবেন না শুভেচ্ছা সহ ইতি নিশাচর এই চিঠি আপনি কোথায় পেলেন এক বেটা ভিখারি থানায় দিয়েছে কে দস্তু নিশাচর আর বলবা না ডক্টর রায় এই নিয়ে তো আই বিমহল হিমশিম কাছে দেশের বিক্রি আতঙ্ক সৃষ্টি করছে তোর শরীর কিন্তু একটা মজার বিষয় লক্ষ্য করেছেন কি ডক্টর রায় একমাত্র ভালো রোগ আর খালো মারের উপর তার নজর তাটি তবে শেষ পর্যন্ত আমাদেরকে বড় ডক্টর যেন না দেয় ডক্টর রায় ডোন্ট বাই আপনাকে একবার থানায় যেতে হবে থানায় না 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 এতে ভয় পাওয়ার কিছু নেই শুধু ঘটনাটা খুলে বলবেন আমাদের স্পেশাল ব্রাঞ্চের ডিটেকটিভ হইছার মিস্টার মুখার্জির কাছে আচ্ছা তাহলে আসুন আমি থানায় আছি হ্যাঁ ভাবছো ভাবছি গোত্রী প্রসাদ মরে গিয়ে আমার জীবনের ঘট থামিয়ে দিল তার সচরাচর মৃত্যু একদিকে যেমন মুছে দিল আমার অতীতের পরিচয় অন্যদিকে তেমনি বুঝিয়ে দিল আমার কর্মের ঠিকানা আমার কর্মের ঠিকানা राहु गरीबर बंधु देशर रहस्यमय दस्यु निशाचर আমি
কল্পনার ছবি আজ সজীব হয়ে চোখের সামনে, আমি তাকে ফিরিয়ে দিতে পারি। বিশ্বাস করো সুবুরি, তোমাকে পাবার জন্য আজ আমি সপ্তাহের বিভুর, তোমার কথা চিন্তা করে কত বসন্তকে আমি ফিরিয়ে দিয়েছি, কত নাম না জানা পাখি ডাকে, শুধু তোমার কথাই মনে পড়েছে। কেন কেন সুবুরি, রূপের জন্য যে নবন্ধ তুমি সাজিয়ে এনেছ, সেই নবন্ধ রূপ জীবকে দিতে দুষ্টি। লজ্জাপতি, রূপের সঙ্গে তোমার কি সম্পর্ক? রাতের অন্ধকার একা এনে আসছে, তোমার লজ্জা করলো না? রূপের সঙ্গে তোমার কি দরকার? টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে? রক্ত বন্ধ করতে আজ আমার রূপের কাছে আসা স্বামীর কঙ্কাল সাথে প্রাণ ফিরিয়ে আনতে আজ আমাকে ঘর থেকে বাইরে আসতে হয়েছে। টাকা নেবে সুবুরি? টাকা আমি তুমি পিতার চক্রান্তে আজ আমার সর্বশান্ত হয়ে গেছি, সে দেবে আমাকে টাকা? কেন দেব না? তুমি 2000 টাকা গনে নিয়ে আমার পাওনা মিটিয়ে দেবে। ভোটকা বাজির এই দুনিয়ায় কোনো লেনদেন নেই। তুমি কি মানুষ নও দেবনারায়ণ? না, এসো সবুরি এসো। আমার বুকে কত জানি সবুরি, কুটুর কুটির মুখে থেকে নেমে এলো লজ্জা লাগলি মা, আগুন জোড়া দুটি চোখে কোথায় থেকে নেমে এলো ভীতির কুয়াশা। এসো এগিয়ে এসো, লজ্জা নিয়ে নয়, ভয়ে কেঁপে নয়, এসো উদান ধামিনীর মতো, মেঘের বুক পাটিয়ে পাহাড়ি ঝর্ণার মতো, মাটির বুকে লাপিয়ে এসো কুচি ভন্টির মতো, ঝাঁপিয়ে ভাইয়ের বুকে। জয়ের মেলা গলায় পরে তুমি চলে যাবে, এ আমি কিছুতেই সইতে পারবো না। তুমি মাঝে মাঝে আমি হাঁটতে চাই না সবুরি, এই নাও টাকা। শুধু বুক ভরাস্তে হবে। তাই হবে ভাই, তাই হবে। এই টাকা দিয়ে যদি বন্ধ করতে পারি রক্ত নদীর ঢেউ, যদি ফিরিয়ে আনতে পারি স্বামীর মুখের হারিয়ে যাওয়া হাসি, যদি না বুঝে চিকিৎসা না ভাবে হাতের পাতা, তাহলে রক্ত রাঙা চালি পরে বুক ভরাস্তে হবে। তোমার কপালে চোর চন্দন রেখে দেব। ভাই ফোটা, ভাই ফোটা, ভাই এখানে এসেছিল কেন? টাকা নিতে। দিয়েছেন? দিয়েছি। পাওনা মিটিয়ে নিয়েছেন? নিয়েছি। কি নিলেন? বুক ভরা দেহ। বোনের কাছে ভাইয়ের এর চেয়ে বেশি কি আশা করতে পারে? তাই বুঝি এই পরিবর্তন। কিন্তু না, এখনো সে বেশি দূর যেতে পারেনি,
তাকে পথ থেকে টেনে এনে তার সর্বাঙ্গে আমি তাড়ি কেটে মো মিস্টার ঘোষাল দেবনারায়ণ পথ ছাড়ো না ছাড়ো বলছি পথ ছাড়ো বলছি না এই পৃথিবীর মানুষ কান পেতে শুনো ও মানুষ হয়ে দীপনারায়ণ একদিন যে ভুল করেছিল আজ মানুষ হয়ে দীপনারায়ণ এই মৃত্যু দিয়ে প্রায়শ্চিত্ত করে গেল প্রায়শ্চিত্ত দীপনারায়ণ মারা গেল ওবরের জন্য দীপনারায়ণকে আমি ফোন করলাম মিস্টার ঘোষাল ভয় পেয়ে চলবে না তোমাকে এখন ম্যানেজ করতে হবে তোমাকে প্রচার করতে হবে এক ফোন করে গেছে দর্শন নিশাচর চলে গেছে যাক চাই অর্থ সম্পদ ভুজঙ্গ নারায়ণের যথা সর্বস্ব মন্দির পুরের মনোহরণী কোথায় গেল শবরী সন্ধ্যার আগে বাড়ি থেকে বেরিয়েছে এত রাত হলো এখনো তার দেখা নেই গেল কোথায় শবরী 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 তোদের বাড়ি চলে এসেছে বুঝি নাতু শুভঙ্করদা কে আমি অশোক আপনি এখানে এলেন কি করে পাগলা কবি পৌঁছিয়ে দিয়ে গেছে বলে সবুরি কোন সে তো বাড়িতে নেই চয়ন কে খুঁজতে গেছে বুঝি যাবেই তো সে যে চয়ন কে প্রাণ দিয়ে ভালোবাসত কত লাগা ছেলে গেল কোথায় বলো দেখি বলা নেই কনে একেবারে চলে গেল তিন দিন সে খাইনি তার কি কি দে পাইনি বলতে চাও শয়ন কি হারিয়ে গেছে দাদা না 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 হারাবে কেন খিদের জ্বালা কাঁদতে কাঁদতে রাস্তার উপর গুবে পড়ে কত ডাকল কিছুতেই সে শুনল না তার গুণ করে পারল না তবে কি শয়ন মারা গিয়েছে না না কখনো না সে কুকুর কাজ আমাকে না বলে করতো না তবে কি বলতে চাও সে আমাকে না বলে মরবে চলো সুরঙ্গটা চলে চলো তাই চলো তাই চলো কে যে দর্শন এসেছে আমি কাউকে চিনতে পারছি না ম্যাডাম আমার এক মুখ থেকে থাকবো না জামার কেউ হোক আমি এখান থেকে পালিয়ে যাবো আমি পালিয়ে যাবো কেন
পালিয়ে যাবে বহিন কোন আদমি তোমাকে ছোটা বলিয়াছে না তবে কেন তুমি পালিয়ে যাবে সংসার সমুদ্রের বুকে ভাসমান তৃণখণ্ড আমি আঘাতের পর আঘাত দিয়ে তুমি আমাকে কোথায় এনে তুলেছো ঠাকুর আমি যে সইতে পারছি না আমি আর যেমন করে হোক পুলিশের অভিযান আমাকে দিতে হবে ও ভাই জন জন ভরা দিও না যেমন করে হোক রক্ষা করতে হবে আমি একটা গুপ্ত পথের সন্ধান পেয়েছি বোন ওরে তুই পালিয়ে আয় সেই গুপ্ত পথ দিয়ে আমি তোকে পালিয়ে যাবো কঙ্কাল বাড়িতে সুবরীর নাম কঙ্কাল বাড়িতে সুবরীর নাম দাঁড়ান মিস্টার সেন ব্যস্ত হবেন না দস্যু নিশাচর আর পালাবে না কারণ সবরীর মৃত্যু তার সব কিছু শেষ করে দিয়ে গেছে খুঁজে পেতেন না সে চলে যেত অনেক দূরে অনেক মিস্টার সেন আমাকে কিছু সময় ভিক্ষা দিন তুমি কে সেই কথা বলবার জন্যই তো আমার সময় ভিক্ষা চাওয়া মিস্টার সেন ভেবেছিলাম একাই বিপ্লব করে সংশোধন করব ভারসাম্যহীন সমাজ ব্যবস্থা শোষণমূলক অর্থনীতি মনুষ্যত্বের অপমান দূর করবার জন্য মানুষের বুকে জাগিয়ে তুলব স্বাধিকার মুখ বাজিয়ে দেব ওই গুণ গ্রন্থ মানুষের দুয়ারে দুয়ারে ঘুম ভাঙানো কিন্তু কিন্তু আজ আজ বুঝেছি একার দ্বারায় বিপ্লব সম্ভব নয় এর জন্য দেশের বুকে গণ আন্দোলনের প্রয়োজন বলো বলো কে তুমি দেখবেন দেখবেন কে আমি দেখবেন এই ছদ্মাবরণের নিচে লুকিয়ে আছে কার মুখ দেখুন হে কে সর্বহারা দিবাকর তুমি দিবাকর কিন্তু জেল থেকে ফেরবার পথে আমি মরিনি মিস্টার সেন মরেছে আমার পকেট থেকে টাকা ভর্তি ভ্যাগ চিন্তাই করে পালাবার সময় অন্য এক ব্যক্তি অসহ্য মোটে আশ্চর্য নয় মিস্টার সেন দুর্ঘটনার সুযোগ নিয়ে আত্মগোপন করে কিছুদিন পর বাড়িতে গিয়ে দেখলাম নেই সেখানে আমার পিতৃ পিতামহের মাটির ঘর নেই সেখানে আবাল্যের স্মৃতি বিজড়িত রাধা মাধবের মন্দির সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়াতে সায়ানন্দের বিলাসের রঙিন প্রাসাদ ঘুমে দুঃখে অপমানে চুরের মতো পালিয়ে লুকিয়ে লুকিয়ে খুঁজতে থাকলাম আমার দাদাকে নেহের পুত্রী তয়নকে কিন্তু পেলাম না আর সেই দিন পৃথিবীর বুক থেকে মরে গেল মানুষ দিবাকর আর সেই দিন জন্ম নিয়েছে আর্থের রক্ষায় বিপন্নের উদ্ধারে জীবন করলাম পণ
সবরকে অশোককে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশের চোখে ধরা পড়বার ভয়ে আমি সফল হতে পারিনি। অবশেষে আমার প্রাণের স্পন্দন, আমার স্নেহের মূল সবরি, সবরিকে পেয়ে গেলাম রাস্তার মাঝখানে। নতুন আশায় মন নেচে উঠল, কিন্তু কিন্তু সবরি আজ ডাক্তার রু, মিস্টার সেন, আদর্শ নারী মৌসুমী দেবী, আপনারা এক কাজ করুন, দেশ সেবক রূপনারায়ণ, জেলে যাবার আগে আপনাদের কাছে আমি একটা কাজের ভার দিয়ে যেতে চাই। বলুন আপনাদের কি করতে হবে, বলুন বলুন। আপনার দেওয়া কাজের ভার আমরা হাসি মুখে মাথায় তুলে দেব। সন্ত্রাসবাদে হবে না অসাম্যের সমাধান, শ্রমিক কৃষক মেহনতি মানুষের গণ আন্দোলনে আনতে পারে শোষিতের মুক্তি। সর্বনাশা কৃষকের লড়াই সবরের মুক্তি, সবরের লড়াই করে শ্রমিক আন্দোলন, সেই আন্দোলনে অংশ নেবে হাজার হাজার মেয়ে, মায়ের জাত, বোনের জাত, আমরা আমরাও পিছিয়ে থাকবো না এই মুক্তির সংগ্রামে। আগামী গণ বিপ্লবে নারী যুগের শক্তি পুরুষের পাশে থেকে। জেল থেকে বেরিয়ে আমি কি দেখতে পাবো, নিশ্চিহ্ন হয়ে গেছে বুভুক্ষ জনতার মিছিল, শব্দ হয়ে গেছে কোটি কোটি কণ্ঠে, একটি করুণ বিলাপ, একটি করুণ সুর, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও।